গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাধাগঞ্জে ১২ বছরের বোনকে হত্যার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। আজ দুপুরে এই ঘটনা ঘটে। নিহতের পিতা জাকির হোসেনের দাবি, ছেলে সিফাতুল্লাহ তার বোন হালিমা আক্তারকে নিজ ঘরে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিল্লুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় পরিবারের কেউ জড়িত থাকতে পারেন। এ সময় তিনি আরও বলেন, অভিযুক্ত সিফাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।